এই যে ছেলে সুন্দর রেডি হয়ে গেছে সকাল সকাল, এনা বললেন না? বলছি সকাল সকাল উঠে স্নান করে, হ্যাঁ হুম, আলাদাই মজা নাকি? হ্যাঁ তুমি এখন জ্বালাবে চলো ফোন করে? টাটা টাটা, সাবধানে যাও। চলো টাটা, গুড মর্নিং। গুড মর্নিং। আস্তে আস্তে, আমি আমার বারান্দায় দাঁড়িয়ে আছি, যে তুমি সাবধানে যাও। সকালে অভিজিৎ তো বেরিয়ে গেছিল, তারপর থেকে তো আমি উঠে ভিডিও এডিট করছিলাম গতকাল রাতের। আর তারপরে মাসি এসেছিল, মাসি নিজের মতন কাজ করছিল, আবার একজন অ্যানোনিমাস নাম্বার থেকে ফোন করলো, দিয়ে বললো ম্যাম আপনার পার্সেল আছে। তো আমি তো ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করিনি, তো পার্সেলটা শুনেই বুঝতে পারলাম যে এটা শ্রাবণী, সোহিনী আর তনুশ্রীরই কাজ। ওরা তিনজন মিলে একটা গিফট ওরা অর্ডার দিয়েছিল, যেটা আমাদের গতকালই বলেছিল। এখানে ওদের ডেলিভারি নিয়ম অনুযায়ী সব পার্সেলগুলোকে ওপেন করে ওদের খুলে ভিডিও করতে হচ্ছিল, আর আমি ভিডিও করছি দেখে দাদাটাও আমাকে বলে বসলো যে আপনিও যেরকম প্রুফের জন্য ভিডিও করছেন, আমিও ওই কারণেই ভিডিও করছি। আমি তো আর ওনাকে বোঝাতে পারলাম না, তো আমারও একটু এক্সাইটিং লাগছিল যে ব্যাপারটা কী হতে চলেছে। আপনারাও কিন্তু এত কিছু দেখে বুঝতে পারবেন না যে জিনিসটা কী আসলে। তো আমিও এটা ভাবছি, ওটা ভাবছি, সেটা ভাবছি, মজাও লাগছিল বেশ একটা, এক্সাইটিংও ব্যাপার। এত বড় বড় লম্বা লম্বা ডান্ডা, তার সাথে সাথে কিছু প্লেটস, তো আমি তো যেটুকু ভেবে উদ্ধার করলাম। আর দূরে ওই একটা কাগজ রাখা আছে, যেটা দেখে আমি বুঝতে পারলাম এই যে এই কাগজটা, যে এটা কর্নার র‍্যাক। তো এত দূর অবধি আমার মাথায় ছিল যে এটা একটা কর্নার, কিন্তু ওদের র‍্যাক থেকে আবার জানতে পারি যে এটা কর্নার র‍্যাক, সাথে আবার একটা নাইট ল্যাম্পও আছে মাথার ওপরে। তখন আমি ব্যাপারটা পুরোটা বুঝলাম। এটা দেখে আমার প্রথম একটা কথাই মাথায় এলো যে আমার গাছগুলো এবার জায়গা পাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9:30, আর মাসি জাস্ট এই কাজ করে বেরোলো, আর আমিও সেই ভোরবেলা উঠেছি, ভোরবেলা থেকে উঠে আমারও কাজ চলছে। আজকে ভিডিওটা এত বড় হয়েছে, 26 মিনিটের ভিডিও হয়েছে, তো সেই অত বড় ভিডিও এডিট করে আপলোড করতে দিয়ে দিয়েছি, বাট আরও টুকটাক কিছু কাজ করেছি দেখাই আপনাদের। এই বিছানাটা ঝেড়েছি, সমস্ত পরিষ্কার করেছি, আর ওই দিকগুলো খুব নোংরা হয়ে যায় সেগুলো সমস্ত মুছেছি, সাথে এই জায়গাটাও আজকে ক্লিন করে রেখে দিলাম। মানে এইদিকে ধুলো পড়ার সাথে সাথে এইদিকটাও পুরোটা ধুলো পড়ে, সব জিনিসই আমরা টেবিলের ওপর টুকটাক রাখতে থাকি, তো সেগুলোও আজকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। সকাল থেকে উঠে আজকে আমি নিজে ফ্রেশ হওয়ার সময় হয়নি এখনো, এবার নিজে ফ্রেশ হব। আর সকাল সকাল উঠে এত সুন্দর একটা পার্সেল রিসিভ করলাম, কালকেই ওরা বলছিল যে তোর বাড়িতেই তোর গিফটটা যাবে, তো আমি ওই জন্য সারপ্রাইজ হইনি, আমি বুঝতে পেরেছি যখন ফোনটা করেছে। বাট ওরা বলছিল কি লেট করে আসবে, কালকে আসতে পারে, বাট আজকে চলে এসেছিল। তাদের স্টুডেন্টটাকে ফোন করেছিলাম, ওর কালকে থেকে স্কুল, তো ওর কালকে থেকে তো আমাকে একদম সকালে যেতেই হবে, আর আজকে একটু লেট করে গেলেও হবে। তো এখন ভাবছি যে একদম স্নান করে, প্রচন্ড গরম লাগছে, টুকটাক কাজ করছি না, সাথে আরো দুটো কাজ হয়েছে, আমার জামা কাপড় যা কিছু কালকে শুকিয়ে গেছিলো সেগুলো তো আর এসে গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে সমস্ত জায়গায় রাখলাম। অভিজিতের জামা কাপড় কালকে মেলায় হয়নি, সেগুলো বালতিতে ছিল, সমস্ত গিয়ে ওপরে মেলে এলাম, আমি যখন পুড়িয়ে আসবো ততক্ষণে ওটা শুকিয়ে যাবে, তো নামিয়েও নেব। আর এতগুলো কাজ হয়ে গেছে, এখন ভাবছি স্নান করে পুজো করে ব্রেকফাস্ট করে তবে যাই পড়াতে, তো 10:30 বেজেই যাবে হয়তো, তখন পড়াতে পড়াতে ফিরতেও লেট হবে, কি করব বুঝতে পারছি না, বাট এখন খুব গরম লাগছে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো করতেও সময় লাগে, জানি না কি করব। এদিকে বাজে এখন 10:15, আমি স্নান পুজো সব কমপ্লিট, একদিকে মাথায় অনেকটা কাজ নেমে গেছে, বড় ভিডিও আপলোড হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে চলছে আর একটু বাকি, তো আমি একটু ঝটপট কিছু ব্রেকফাস্ট খেয়ে নিই, দিয়ে একদম বেরিয়ে যাই, র্যাপিডো করে যাবো, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো, ফেরার সময় আর কোনো তাড়া থাকবে না, যে সে স্নান করো পুজো করো, এসে চুপচাপ লাঞ্চ করবো আর একটু শোবো, তো দ্যাটস ইট। এখন ফোনটা চার্জে বসিয়ে দিই যতটা পারি। এদিকে ফুললি রেডি হয়ে গেছে, আর এদিকে র্যাপিডো বুক করেছি, তো সেও চলে এসেছে, তো ঝটপট বেরিয়ে যায়, আর শান্তিও লাগছে, সমস্ত কাজ এদিকে হয়ে গেছে, সুন্দর টুকটাক গোছানোও হয়ে গেছে সকাল সকাল, তো যাই হোক পড়ি আসি এবার ঝটপট। আমি অনেকক্ষণ হলো পড়িয়ে চলে এসেছি, এসে ঝটপট ওপর থেকে যা কাপড় জামার রোদে দিয়েছিলাম অভিজিতের, যেগুলো ভেজানো ছিল, তো সকাল সকাল রোদে দিয়ে দিয়েছিলাম ওপরে ছাদে, তো সেগুলো নামিয়ে এনে গোছানো হয়ে গেছে। আজকে সময় করে যখন আমি যাব ইনস্টিটিউশনে, তখন
এখানে যে ইস্ত্রির দোকানগুলো আছে সেখানে আমি ওর জামাগুলো আয়রন করতে দিয়ে দেবো। শার্টগুলো তো মেনলি আয়রন করে রাখা থাকে, তো অনেকগুলো শার্ট জমে গেছে যেগুলো কাঁচা হয়েছে, আয়রন করা হয়নি। আর এসে এসে ইনডোর প্লান্টগুলো একটু রোদে দিলাম, কারণ ওগুলো সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে একটু রোদে দিই, জল দিই। তো জলটা এখন দিচ্ছি মাঝে মধ্যে 3-4 দিন পর পর। আর এই দাঁড়ান দেখাই, এই যে হালকা করে জল ছিটিয়ে দিয়েছি, গাছগুলো কত বড় হয়েছে দেখুন। এটা তো মানি প্ল্যান্টটা এত ছোট্ট পটে এত বড় গাছ হয়েছে, এটা ভাবছি একটু বড় করব, বড় করে কোনো পটে এটাকে রিপট করব, না হলে জিনিসটা বাড়বে না আরও। দেখতে ভালো লাগে না গাছগুলো বাড়ছে, প্রত্যেকটা গাছই বেড়েছে একটু একটু করে। আমি তো ভাবছিলাম কি বাড়বে কি বাড়বে না। যে এদিকে জেট প্লান্টটাও বেড়েছে অনেকটা, আশেপাশে তো পুরো ভরে গেছে এটার। আর জবা গাছও দেখুন কত ছোট ছোট পাতা আসছে, এদিকে কুড়ি এসেছে বেলি ফুলের, এদিকে গন্ধরাজেরও অনেক ছোট ছোট পাতা হয়েছে। আর একটা দেখা, এই বগান বেলিয়াটা তো এদিক ওদিক দিয়ে বেড়ে চলেছে, ভাবছি আর একটু বড় হলে এটাকে রোল করে দেবো এরকম ভাবে, যাতে এর ওপরটা দিয়ে বাড়ে, খুব সুন্দর লাগবে দেখতে। গাছ লাগিয়ে লাগানোর পরে সেটা যদি একটু একটু করে গ্রো করে কি ভালো লাগে না, মনে হয় যেন একটা মানে কি ছোট বাচ্চাই সেটা বড় হচ্ছে, দারুণ লাগে দেখতে। এখন 2টো বেজে গেছে, মাসি আজকে আমার জন্য ডালিয়া বানিয়েছিল, অনেকটাই বানিয়েছে, হাফ আমি গরম করতে দিলাম। এদিকে নতুন কড়াইটা উদ্বোধন করছি এই পাঁপড় ভাজা করে, এদিকে আমার সুন্দর পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে তেল একদম কম নিয়ে নিয়েছি, আমি একটা ডিম ভাজা বানাবো। এই যে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটু ছোট্ট গোল মতন কিছু করে একটু ডিমটা ভাজবো, এটা উল্টে দিলেও সুন্দর লাগবে আর কি, জানি না কতটা কি হবে বাট দেখা যাক। আমার সুন্দর ডিম ভাজাও রেডি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিচ্ছিলাম ঠিকই, বাট যখন ঘুমটা এলো তখন এলাম বেজে উঠলো। তো যাই হোক আমি উঠে গেছি, রেডি হয়েছি, আর একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো আমি পেস্ট্রিটা ছিল, পেস্ট্রি বলতে পেস্ট্রি ছিল না, ওই কেকটার একটুখানি পার্ট ছিল। আর সত্যি কথা বলতে আমি যে কটা কেক খেলাম তার মধ্যে ওই মন জিনিসের কেকটা দারুণ খেতে, মন জিনিসের এটাই ভাবছি যে কারোর বার্থডে হলে একটু বড় করে এটাই অর্ডার দিয়ে দেওয়া ভালো, কারণ এটার মধ্যে যে ওপরের যে ক্রিমটা থাকে এত ভালো, মানে ওটা হচ্ছে চিজ ক্রিম ছিল যেটা টেস্টটা খুব ভালো, আর চকলেট ফ্লেভার ছিল, আর হালকা ক্রিম, মানে পুরো বেসের যে ক্রিম আছে এরকম না, ওপরের ক্রিমটাও চিজ ক্রিমটা না ভীষণ মাইল্ড লাগছিলো খেতে, তো ওটা খুব ভালো মন জিনিসের। মানে আমি যতবার খেয়েছি মিয়ামর খেয়েছি, টুকটাক পেস্ট্রি তো একটু এদিক ওদিক করে খাওয়াই হয়, মন জিনিসটা বোধহয় বহু বছর খায়নি, তাই হয়তো টেস্টটাও ভুলে গেছিলাম, বাট অন্যরকম লাগলো খেতে, খুব ভালো কিন্তু এই কেকটা। আর মাঝে মধ্যে বিকেলবেলা একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন একটু উঠে ওই এটা ছিল বলে এটা খেলাম। এখন যাই হোক রেডি হয়ে গেছি, আর একটু রেডি হয়ে নেবো দেন বেরিয়ে যাবো। আর এটা কিন্তু পরিষ্কার করার পরে দারুণ লাগছে টেবিলটা দেখতে। আমি জাস্ট পড়িয়ে এলাম, এখন বাজে 9টা না একটু আগে এসেছি, 9:45 মতন। আর অভিজিৎ তাড়াতাড়ি চলে এসেছে, ও এসছে বলে আমিও তাড়াতাড়ি চলে এলাম। আর ও এসে এসে পুরো প্ল্যানিংয়ে চেঞ্জ, বললো কি আমি বিরিয়ানি এনেছি তো বিরিয়ানি খাবো, এগ বিরিয়ানি এনেছে, ভালো করেছে একদিকে। আর মায়ের ওখান থেকে সে আমি মাটন এনেছিলাম বাবার হাতের, তো সেই মাটনটা এতদিন ধরে ডিপ ফ্রিজে রাখা ছিল, একদমই বার করিনি, মা যা পাঠিয়েছিল সেটা সমেত ডিপ ফ্রিজে, তো সেটাকে এখন আমাকে ইয়ে করতে হবে, ফ্রোজেন থেকে সেটাকে আগে নর্মাল টেম্পারেচারে আনতে হবে। আমি ওর অল্প জল গরম দিয়েছি, জল গরমে বসিয়ে রাখবো, তারপরে ওটাকে মাইক্রোওয়েভে দেবো, না হলে ডাইরেক্ট তো এখন কিছু করা যাবে না, জল গরমে কিছুক্ষণ থাকুক। আমি বললাম মিটিংয়ে তোমাকে বিরিয়ানি দিয়েছে তুমি আমার জন্য এনেছো, বলছে না আমি খেয়েছি নিয়েও এসেছি। আপাতত এক প্লেটই গরম করলাম আর কিছুটা পেঁয়াজ কেটেছি, এটা আন্ডা বিরিয়ানি এনেছে ও, আর এদিকে মাটন আমার ফুটছে, মাটন বিরিয়ানি ছিল, তো মাটন বিরিয়ানি যারা খাবে না তাদের জন্য আন্ডা বিরিয়ানি ছিল, তো অভিজিৎ মাটন বিরিয়ানি নেয়নি, কারণ ও জানে যে আমি বাইরে বিরিয়ানি মানে মাটনটা না, আমি ওই বাবা যে আমি ব্লগেও বলেছি এর আগে অনেকবার, যে মাটনটা আমি ওই বাবা যে কচি পাঠাটা আনে সেটারই, বাবা যে ঝোলটা বানায় সেটাই আমি খাই, অল্প খাই। আর আমি বিরিয়ানিতে মাটন ওয়াটন একদম পছন্দ করি না, চিকেনটা খাই,
তো ওই জন্য আন্ডাটাই এনেছি, দু প্লেট এনেছে। বাট আমাদের মনে হচ্ছে কি আমরা এক প্লেটই আগে শেষ করি, তারপরে আবার অন্য। এই যে তো রাতের ডিনারে আমরা খাচ্ছি এগ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি। তোমার খেলাটা একটু বন্ধ করবে, আন্ডা বিরিয়ানি আর এদিকে মটন কষা। তো এখন বাজে রাত 11টা, আর আমাদের খাওয়া দাওয়ার পরে আমার এটুকু মনে আছে আমি ঘরে সমস্ত পরিষ্কার করে এলাম, মুখ টুক ধুয়ে আমার যা আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি সেগুলো দিয়ে বসলাম যখন মানে এডিট করতে, তখন এই 10:05 কি 10টা এরকম বাজে। আর তখন তার আগে থেকে অভিজিৎ পুরো ঘুমিয়ে গেছে, এখন জাস্ট এই ঘুম থেকে উঠলো, কারণ ওর অফিস থেকে একটা ফোন এসেছিলো একটু আগে, তো জাস্ট এই ঘুম থেকে উঠলো। আর ও আরো ঘুমিয়ে যাওয়ার কারণ হচ্ছে সেই ভোরবেলায় বেরিয়েছে, মানে ভোরবেলায় উঠেছে, স্নান করেছে, বেরিয়েছে, সারাদিন মিটিং করেছে, ফিরে এসে আমাকে কোন মুখে বলছিলে তুমি, ফিরে এসে আমাকে বললো মুনি চলো সিনেমা দেখতে যাই, কালকেরটা দেখা হয়নি আজকে দেখে আসি, উইকডেজ এর মধ্যেই জানে। তো আমি বললাম যে না আজকে সেই সকাল সকাল বেরিয়েছো, ছেড়ে দাও আজকে আর যেও না। তো তাও নিচে ভাবলাম কি হ্যাঁ ঠিক আছে যাওয়াই যায়, কি ভাগ্যিস যায়নি, ওর চোখে ঘুম ছিল, ও এসে এতটা টায়ার্ড, ও খেয়ে দিয়ে জাস্ট আমি তুলতে তুলতে ও ঘরে পরিষ্কার করছি, দেখছি ও সেখানে ঘুমিয়ে গেছে, পুরো ঘুমিয়ে গেছে। আর ফোনটা এলো তখন ও এভাবে কেঁপে উঠেছে, আর আমি ততক্ষণে আমার পুরো এডিটও হয়ে গেছে, ক্লিপসটা আমি এখন অ্যাড করব। তো আজকে ভিডিওটা আর কিছু বেশি এক্সটেন্ড করছি না, কালকে সকাল সকাল আমাকেও উঠে যেতে হবে, কারণ আমারও স্টুডেন্টের কালকে থেকে স্কুল শুরু হচ্ছে, আবার স্যাটারডে সানডে ছুটি পাবো কিন্তু কালকে থেকে ওর স্কুল, তো কালকে আমাকে সকাল সকাল যেতে হবে। তো আমারও এতদিনের অভ্যেস, সেই এক মাসও ছিল না, তো আমারও এতদিনের অভ্যেস আমাকে কালকে দূর করতে হবে, সকাল সকাল উঠে আবার যেতে হবে। তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।